হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে আমরা সানডেতে আমি আর আমার হাজবেন্ড মিলে একটা নতুন রেসিপি আপনাদের সবার সামনে শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটার নাম হলো বালুচি চিকেন কড়াই। তো সেই রেসিপিটাই আমি সকলের সাথে শেয়ার করব। তোমরা সবাই একটু ধৈর্য ধরে থাকো, আশা করছি তোমাদের সকলের এটা দেখতে খুব ভালো লাগবে। প্লিজ এনজয় করো এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের সকলের এই রেসিপিটা কেমন। বালুচি চিকেন কড়াই এটা করার জন্য সবার প্রথমে জল নিতে হবে। জলের মধ্যে এক চামচ নুন নিয়ে সেটাকে খুব ভালো করে কিন্তু এটা ডিজলভ করে নিতে হবে। এবার আস্তে আস্তে এক এক করে চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে সেটা 20 মিনিট এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টুকরো তোমরা দেবে, দিয়ে জলের মধ্যে চিকেনটা তোমরা ভালো মতো করে 20 মিনিট মতো এই নুন দেওয়া জলের মধ্যে ভালো করে এটাকে ভিজতে দেবে। প্রথম কাজ হচ্ছে হলো এটা। আর এই রান্নাটা করার জন্য আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি একটু এগুলো একটু তোমাদের সাথে বলে দিই যতক্ষণ ওটা হচ্ছে। সেটা হচ্ছে, ফার্স্টে হলো নুন তো সবাই জানো লাগবেই, এটা হচ্ছে জিরের গুঁড়ো, গোটা জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর আমি এখানে একটু হেলদি মানুষ তো ওই জন্য আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, ওই জন্য এখানে জ্যাগরি পাউডার রয়েছে, তোমরা চিনি দিতে পারো এখানে। আর তার পাশাপাশি লাগবে হচ্ছে গোটা, যে জিনিস লাগবে সেটা হলো হচ্ছে রসুন কুচি, রসুনের গোটা রসুন, আর হচ্ছে তোমার আদা। আদাগুলোকে এরকম বড় বড় করে পিস করে কেটে নিতে হবে। আর সঙ্গে লাগবে হলো হচ্ছে লেবুর রস। ঠিক আছে, প্রথমে আমরা এখানে যে কাজটা এবার করছি সেটা হলো হচ্ছে জলের মধ্যে যে চিকেনটাকে আমরা নুন জলের মধ্যে ভালো করে চুবিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য, সেইটাকে এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে সেটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আর ওপর থেকে ছড়িয়ে দেবো অনেকটা তেল, তার একটাই কারণ এই জলে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর যে তেলটা লাস্টে গিয়ে পড়ে থাকবে মানে জলটা এখানে ভেপার হয়ে যাবে, ইভাপোরেট হবে, আর তেলটায় চিকেনটা ফ্রাই। এবার দেখুন চিকেনটা তেলের মধ্যে কী সুন্দর ফ্রাই হয়ে গেছে, জলটা কিন্তু পুরো এখানে ইভাপোরেট হয়ে গেছে। এবার এই যে রসুন কোয়া আর এই যে আদা কুচিটা ছিল, এবার এইটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, এটাও কিন্তু ফ্রাই হবে ওর সাথে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দেখুন এই যে সমস্ত মশলাগুলো আমরা নিয়ে নিয়েছিলাম এগুলো একে একে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। শুকনো কলায় ভালো করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর এই যে ভাজা মশলাটা তৈরি হলো এইটাই হলো আজকে আমাদের এক প্রকার ম্যাজিক মশালা ওই পুরো রেসিপিটার। এটা এবার আস্তে আস্তে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনগুলো যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, আবার এটাকে একটা আলাদা কড়াই নিয়ে এর উপর আমরা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো সেই রোস্টেড ম্যাজিক মশালাটা, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নার। মশলাটা দেওয়ার পর এবার অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো, আর সব শেষে হলো লেবুর রস। ভালো করে একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বালুচি চিকেন কড়াই। ব্যাস রেডি হয়ে গেল বালুচি চিকেন কড়াই, দারুণ লাগছে কিন্তু দেখতে, সন্ধেবেলার জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স, সঙ্গে হবে শুধু চা। ব্যাস আপনাদের কেমন লাগছে একবার বলে ফেলুন। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন,
আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন একটি ব্লগে নতুন একটি চমকের সাথে। সো টেক কেয়ার, বাই বাই।